এসে শিবা কিন্তু আমরা করছি না, আমি এখন শুভ কাকে কাটে ক্লাস আছে, কালকে স্কুল নেই। তো গুড ইভিনিং গাইস, এখন বাজে 9:20 মতো, এই জাস্ট বাইরে উঠলাম দেখতেই পেলে। এই টাইমে ব্লগটা শুরু করলাম কেন, এই টাইমে ব্লগটা শুরু করলাম একজনের সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য। চলো আগে ইন্ট্রোডিউসটা করি। এটা তো টাইগার, টাইগার এটা টাইগার, তাদের নতুন যে পার্টনার সে কে, সেটা হলো এ, ওর নাম হলো সিম্বা। সিম্বা ওলে বাবা, দাদা কত আদর করছে, ওলে বাবা সিম্বা। সিম্বার এইমাত্র ভ্যাকসিন হয়েছে, বুড়োদা এসে বাড়িতে দিয়ে গেল ভ্যাকসিন, সিম্বার ভ্যাকসিন হয়েছে। সিম্বা এখন একটু রেস্ট নিচ্ছে। না বাবা রেস্ট নিচ্ছে, রেস্ট আচ্ছা একটু রেস্ট নিয়ে নাও, তারপর দিদি আসবে তারপর আমরা খেলা করবো, ঠিক আছে? টাইগার ছেড়ে দাও ভাই, রেস্ট নিচ্ছে ভাই, টাইগার ছেড়ে দাও, ছেড়ে দাও ভাই, রেস্ট নিচ্ছে। তো এই হলো আমাদের নিউ মেম্বার টাইগার, সরি টাইগার না তো সিম্বা, টাইগার তো আমাদের পুরনো মেম্বার। তো টাইগারের একটা ভাই এসেছে সিম্বা। সিম্বার বয়স আমরা যেদিন আনলাম সেদিন 45 ডেজ। পিঙ্কি আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড বা পুরনো ফ্রেন্ড বলা যায়, আমি আগে যে ইন্ডাস্ট্রি বা যে ট্রেডে ছিলাম সেখানে আমার কলিগ ছিল বীরেন্দ্র বলে একজন, মানে আমি ওর একই ফ্লোরে কাজ করতাম। তো তারপর ওর ট্রেড চেঞ্জ করে ফেলে, আমিও আমার ট্রেড চেঞ্জ করে ফেলি, তো দুজন এখন ডিফারেন্ট ট্রেড। কিন্তু পিঙ্কি আর ও একই কোম্পানিতে আছে, দেয়ার কলিগস। তো ওর বাড়িতে একটা মহিলা কুকুর আছে আর কি, তো আমি ওরমভাবে বলি। তো তার কিড হচ্ছে সিম্বা, তার অনেকগুলো বাচ্চা হয়েছিল, এবার তার মধ্যে একটা মেয়ে ছিল যেটাকে দেওয়ার কথা ছিল, মানে বিরু আমাকে গিফট করবে বলেছিল। তো সম্ভব ওর মা ওকে বাইট করার কারণে, মানে খুবই কী বলবো প্যাথেটিক, বাচ্চাটা মারা যায়, মানে মেয়ে যেটা ছিল। তো তারপরে দুটো ছেলেই লাস্ট ছিল, তো একটা ছেলে ওরা রেখেছে আর একটা এটা সিম্বা, এটা আমরা নিয়ে এসেছি, মানে আমাদের গিফট করেছে। তো পিঙ্কি ওদের বাড়ি থেকে স্ট্রেট নিয়ে এসেছিল অফিসে, মানে মধ্যম নামে আমার অফিসে, ওখানে এসে ওখান থেকে তারপর আমি ফার্স্ট দেখলাম ওকে, দেখার পরে তারপর আমি আবার ওদের ড্রপ করে দিলাম বাড়িতে, বাড়িতে ড্রপ করে আমি আমার অফিস চলে গেছিলাম। তো যাই হোক, এই ঘটনাটা হচ্ছে 3-4 দিন আগের ঘটনা। এখন সিম্বার বয়স অ্যারাউন্ড 48 ডেজ বা 49 ডেজ, ওর বার্থ হচ্ছে June 5, 2023। তো তারপর থেকে সিম্বা আমাদের বাড়ির মেম্বার। তো ভ্যাকসিন করানো ছিল অলরেডি, ওই ডিওয়ার্মিং বীরেন্দ্র করে দিয়েছিল, তারপর আমার এখানে ভ্যাকসিন করানোর কথা ছিল। এবার কী হয়, আমি টাইগারে ভ্যাকসিন করে বুড়োদা, বুড়োদা ছিল না, বুড়োদা সামাও ঘুরতে গেছিলো ফ্যামিলি নিয়ে পুরীতে। তো বুড়োদা আসার পরে কালকে ভ্যাকসিন করার কথা ছিল, কিন্তু কালকে আমি বুড়োদার সঙ্গে দেখা করতে গিয়ে রাতে গিয়ে আমি বাড়ি ফিরে গেছি, চলে আসুন। তো জানলাম যে বুড়োদার একটা ব্যাক লক হয়ে গেছে, মানে স্পাইনাল কর্ডে কিছু প্রবলেম হয়েছে, তো মরতে পারছে না। তো ওদের বললো আজকে সকালে আসবে, আর আজকে সকালে আমার সময় ছিল না, কারণ কুটুসের প্র্যাকটিস ছিল, কুটুসের প্র্যাকটিস থেকে এনে আমাকে অফিস বেরোতে হবে। সকালবেলাটা সানডে সকালবেলাটা খুব হেক্টিক থাকে আর কি, তো কলে গিয়ে তো সকালবেলাটা আমি স্কিপ করে গেছি, আমি বুড়োদাকে নকও করে ডিস্টার্বও করিনি। এই রাস্তায় বাড়ি ফেরার সময় বুড়োদাকে ডাকলাম, ডেকে বুড়োদাকে বললাম কি তুমি আসছো? তো বুড়োদা বললো হ্যাঁ আমি ঢুকছি এক্ষুনি। তো 15 মিনিটের মধ্যে বুড়োদা চলে এসছে, মানে আমি জাস্ট আসার 15 মিনিটসের মধ্যে। তো বুড়োদা চলে এলো, বুড়োদা চলে আসার পরে এই ভ্যাকসিন করলো, ফার্স্ট ভ্যাকসিন হলো। এরপরে আরও 4টে ভ্যাকসিন হবে, নেক্সট ভ্যাকসিন হচ্ছে 13th অফ আগস্ট, যাই না কি হবে। আপাতত সিম্বা ফার্স্ট ভ্যাকসিন নিয়ে এসেছি, আর এখানে কুটু চলে এসেছে ভাবি ঘর থেকে। পাপা এটা কি নিয়ে এসেছি? আয়রন দিয়ে কি হবে? এই চকলেট খাচ্ছে, বেবি চকলেট দিয়েছে। তো যাই হোক, বেবি চকলেট দিয়েছে, চকলেট খাচ্ছে। সারাদিন চকলেটই খাবি পাপা? সারাদিন কি চকলেটই খাবি? ভাতু কখন খাবি?
তো এই চলছে তিনজনে ব্যাস সিম্বা ঘুম থেকে উঠে গেছে এবার কি করছে পাপা পড়বে ওর গায়ে পড়ে গেল ক্রেজি লোকটা সিম্বার গায়ে চলো দাদা একটু অর্গানাইজ করে নি হ্যাঁ পুরো মেস করে দেবে এখন কুটুস সি দা মেস সি এই মতো বললাম না সি কুটুসের বেবি ট্রলিটা ও সিম্বার বাস্কেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সিম্বা ভেতরে দাঁড়ানো জায়গা পাচ্ছে না রঙাটা ভুজিয়া ডাব্বা হয়েছে একটা কাঠি ভাজা ডাব্বা ভেতরে দেখা যাচ্ছে ভেরি গুড সিম্বা দাঁড়ানো জায়গাটাও নেই আর টাইগার তোকে আদর করে সময় পাচ্ছে না পাপা এবার ছেড়ে দে ওকে এই জন্যই রেগে যায় সিম্বা টাইগারের উপরে কি করতে আসিস কি 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 চাই কি চাই কি সমস্যা ওখানে কি এখন বাজে 12:30 খাওয়া দাওয়া হয়ে গেছে আমার পচারার পিঙ্কি টাইগার খাবে না ঠিক করেছে অনুষ্ঠানে আছে সিম্বার খাওয়া হয়ে গেছে একবার খেয়ে ঘুমাচ্ছিল অতক্ষণ ঘুম থেকে একটু উঠেছে উঠে আবার একটুখানি ওকে শোষানো হবে তারপর আবার উঠে আসবে আবার ঘুমিয়ে পড়বে আবার ভোরবেলা চাই চাই শুরু করবে এই দেখো নিজের খাবারটা খায় না দাদার খাবারটা খেতে চলে এসছে আমাদের নিউ ফ্যামিলি মেম্বার সিম্বা নামকরণটা আমার মেয়ে করেছে আর চটকে ভূত ওই করছে রাতের বিছানা করতে পারছি না সিম্বার ছটপটা নিতে আর চার দিন হলো না সিম্বা এসছে আমাদের বাড়িতে চার দিন হয়েছে সিম্বা এসছে সিম্বাকে আমাকে আমার অফিস কলেজ গিফট করেছে আর এখানে টাইগারের অবস্থা খুব করুণ জলে থেকে সিম্বা বাড়িতে এসছে ওর খাওয়া ঘুম সব বন্ধ ও সিম্বাকে পুরো ফলো করার দায়িত্ব রেখেছে কখন সিম্বা কি করছে এবং সিম্বাকে প্রচন্ড ভয়ও পাচ্ছে খালি ও এইটুকুনি বুঝে গেছে সিম্বার পক্ষে সম্ভব না খাটে ওঠা ওই জন্য খাটে উঠেই থাকছে নিচে একদম মানছে না ও সিম্বাকে এতটাই ভয় পেয়েছে অনেকক্ষণ অনেকদিন বাদে ওর ফেভারিট জায়গাটাই ও বসেছে ওই এটা টাইগারের ফেভারিট জায়গা সিম্বা নিজের দুধ খাচ্ছে না টাইগারের ভাতে গিয়ে খাপ খাপ করে খাচ্ছে সিম্বা কিছুতেই ওকে নিচে থাকতে দেয় না টাইগারকে ভয় দেখিয়ে খাটে উঠিয়ে দেয় তুই সিম্বার নামবে দেখো ছেড়ে মামা সিম্বা নামবে ছেড়ে আচ্ছা নামি দে ওকে টাইগার আবার খাটে উঠে যাবে লাভ দিয়ে দেয় তুই ছাড় না মাম্মা তুই কেন ওদের মাঝখানে ঢুকছিস এইটুকুনি 1.5 ফুট টাইগার কে ভয় পাই দিল আরে বেচারা টাইগার কে যে তোমাকে ডিস্টার্ব করছে শুরু করেছে দুটো মিলিয়ে দেখো অভি খাটটা দেখো অভি খাটটা দেখো বেচারা টাইগার চলো এই ব্লগটা এখানে শেষ করলাম এখন বাজে তো বললাম এই মাত্র 12:30 আর ভালো লাগছে না কালকে সকালবেলা অফিস আছে কালকে প্রচার এক্সাম আছে কোন এক্সামটা আছে কালকে এক্সাম ভুলে গেছিস কোন এক্সাম রাইমস হলে কোন এক্সাম হয় কালকে ম্যাথের এক্সাম আছে মানে কিছু পারবে না যাই হোক চলো আবার দেখা হবে নেক্সট সময় ব্লগে ভালো থেকো সবাই গুড নাইট টাইগার শুয়ে পড়েছে পাপার ফোনে আর আগে খাওয়া শেষ করো মামি খাওয়াচ্ছে সিম্বাকে ও ভাই গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না বললেও তোমরা করো না তাও সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক দিও কমেন্ট করো গুড নাইট কি তেজ দেখো
এবার হাঁপায় গেছে, এবার একটু দুধ খাবে, একটু